ಚೋಕಸ್ ಇತ್ತು. আমরা ওদের 15 থেকে একটা সৃজনশীল তৈরি করলাম. দেখো এখানে লিখছি কি, এমন একটি সামান্তরিক আর্ক যার একটি কোণ 1:60°. এই কোণের দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র একটি নির্দিষ্ট চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান. এখন ক নম্বরের প্রশ্নটা, কম্পাসের সাহায্যে কোণ x অঙ্কন করো. ঠিক আছে, কোণ x অঙ্কন করো. খ নম্বর, সামান্তরিকটি অঙ্কন করো, বিবরণ আবশ্যক. প্রত্যেকটা চিত্রেরই বিবরণ দিতে হয়, যদি বিবরণ আবশ্যক লেখা থাকে তাহলেও আমরা কি করব, বিবরণ দিব, আর না লেখা থাকলেও বিবরণ দিব. তারপরে গ নম্বরে বলছে এমন একটি ত্রিভুজ আঁকতে হবে যা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল, ক্ষেত্রের ক্ষেত্রফল একটি নির্দিষ্ট চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান. এখন আমরা এনেই ক নম্বরের চিত্রটা আঁকবো. এখন ক নম্বরে কি বলছে, কম্পাসের সাহায্যে কোণ এক্স অঙ্কন করো. এক্স হচ্ছে কয় ডিগ্রি, 60°, তাই না? আমরা 60° একটা কোণ আঁকি. দেখো প্রথমে এভাবে একটা দাগ দিলাম, ঠিক আছে. এবার যে কোনো একটা মাপ নিব, এই মাপ নিয়ে আমরা এখানে ক্রস দিব, এবার ওই একই মাপ নিয়ে এখানে একটা ক্রস দিব, বাস আমাদের 60° আঁকা হয়ে গেল. তাহলে এটা হচ্ছে 60°. আমরা এখানে কি লিখবো, কম্পাসের সাহায্যে 60° কোণ, কোণ এক সমান 60° আঁকা হলো. আমাদের ক নম্বর শেষ. এবার ক নম্বরে বলছে সামান্তরিকটি অঙ্কন করো. এবার আমরা একটা সামান্তরিক অঙ্কন করব. হ্যাঁ, প্রথমে আমরা একটা চতুর্ভুজ এঁকে নিই, এই 60° কোণটা এঁকে নিলাম. এখানে একটা চতুর্ভুজ আমরা আঁকি, দেখো এটা হচ্ছে যে কোনো মাপ নিয়ে আমরা একটা চতুর্ভুজ আঁকবো প্রথমে, ঠিক আছে. এটা নাম দিলাম এ, এটা দিলাম বি, আর এটা হচ্ছে সি, আর এটা ডি. বিডি যোগ করি, কি যোগ করলাম, বিডি যোগ করি, ঠিক আছে. এবার সি বিন্দু দিয়ে এখান থেকে আমরা একটা মাপ নেব, দেখো যে কোনো একটা মাপ নেব, মাপ দিয়ে এখান থেকে আমরা ক্রস করব, ঠিক আছে. এবার ওই একই মাপ দিয়ে আমরা এখানে ক্রস করে দেব, তারপরে এখান থেকে, ঠিক আছে. আচ্ছা, এটা নাম দিলাম কি, এফ. এটা কি নাম, ঠিক আছে. আচ্ছা, এবার এই যে এখানে ডিএফ, এই ডিএফটাকে যোগ করে ফেলি, ডিএফকে যোগ করে দিলাম. এই যে এফ থেকে, এএফ থেকে আমরা একটা মধ্যবিন্দু নির্ণয় করবো. মধ্যবিন্দু নির্ণয় করতে হলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হয়, এখানে আর এখানে দুইটা চাপ দিলাম, আবার এদিকে আর এদিকেও দুইটা চাপ দিলাম, একটা মধ্যবিন্দু নির্ণয় করা হলো, ঠিক আছে. এটার নাম দিলাম কি, জি. এবার এই যে এক্সের যে মাপ, কোন এক্সের সমান করে আমরা বৃত্তচাপ আঁকবো, এখানে একটা আবার এখানে একটা, দেখতেছো তোমরা? জি স্যার. এবার এখানে একটা ক্রস দিলাম, আবার এখানে একটা ক্রস দিলাম. দেখো এই একই কাজ আমরা পরপর দুই জায়গায় করি, ঠিক আছে. ক জায়গায় করবো, দুই জায়গায়. দেখো এখানের যে মাপ, এই মাপ নিয়ে আমরা এখান থেকে ক্রস করে দিলাম, ঠিক আছে. এবার এই যে মাপটা আছে এটা দিক দিয়ে আমরা কি করলাম, এটার সাথে যোগ করে দিলাম, আবার এই যে একটু সামান্তরিক হয়ে গেল. সামান্তরিক হয়েছে না হয় নাই, এই যে একটা সামান্তরিক হয়ে গেল. এটাকে দিলাম কে, আর এটা দিলাম এইচ, ঠিক আছে. সামান্তরিক আঁকো যার একটি কোণ দেওয়া আছে এবং তা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র একটি নির্দিষ্ট চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান. এই যে নির্দিষ্ট যে চতুর্ভুজটা আছে এই ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান বলছে. তাহলে আমরা এখানে কি করলাম, বি আর ডি যোগ করে দিলাম, কি যোগ করলাম, বিডি যোগ করি, ঠিক আছে. আচ্ছা, এবার সিকে কেন্দ্র করে, কাকে কেন্দ্র করে, সিকে কেন্দ্র করে এই যে
BCF সমান্তরাল হচ্ছে BD আকি এবার DF কে যোগ করে দিই DF কে কি করলাম যোগ করে দিলাম এবার এই যে AF রেখা হতে AF রেখার মধ্যবিন্দু G নির্ণয় করি কি নির্ণয় করলাম আমরা G নির্ণয় করি এবং যা AF রেখা থেকে A ও G কে কেন্দ্র করে কোন X এর সমান ব্যাসার্ধ নিয়ে কোন G A K এবং কোন F G H আঁকি ঠিক আছে আর AK এবং GS রেখা পরস্পরকে এবং S বিন্দুতে ছেদ করে তাহলে AG AG H K উদ্দিষ্ট সমান্তরাল ঠিক আছে আর কোনো সমস্যা আছে আচ্ছা এই আমাদের খ নাম্বার শেষ এবার আমরা গ নাম্বারটা একটু দেখি আচ্ছা এবার গ নাম্বারে বলছে এমন একটি ত্রিভুজ আঁকতে হবে যা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল একটি নির্দিষ্ট চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান এখন আমরা এই ত্রিভুজটা আঁকব প্রথমে আমরা এ বি সি ডি একটা চতুর্ভুজ এঁকে নেই ঠিক আছে একটু বর্ধিত অংশ করে আমরা একটা চতুর্ভুজ আঁকতেছি এদিক দিয়ে একটু উঁচা করে দিলাম ঠিক আছে আচ্ছা এটা এদিকে একটু বাঁকা থাকবে এটার নাম হচ্ছে এ বি এটা কি সি আর এটা হচ্ছে ডি তাহলে এ বি সি ডি কি একটা চতুর্ভুজ ক্ষেত্র এবার আমরা কি করলাম প্রথমে বিডি যোগ করে দিলাম কি যোগ করলাম বিডি এই যে বিডি যোগ করলাম এখন সি বিন্দু দিয়ে আমরা এটা হচ্ছে কি ই বিন্দু ঠিক আছে আচ্ছা এখন আমরা কি বললাম এ বি সি ডি একটা চতুর্ভুজ এরূপ একটা ত্রিভুজ আঁকতে হবে যা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এ বি সি ডি চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান এখন আমরা কি করলাম প্রথমে বি আর ডি যোগ করি বিডি যোগ করি এবার সি বিন্দু দিয়ে কোন বিন্দু দিয়ে সি বিন্দু দিয়ে সিই সমান্তরাল বিডি টানি ঠিক আছে আচ্ছা মনে করি তা এ বিবাহর বর্ধিতাংশকে ই বিন্দুতে সেট করি ঠিক আছে এবার ডিই যোগ করে দিলাম ডি আর ই আমরা যোগ করব এখন ডিই কি করলাম ডিই যোগ করি তাহলে ডিএই তাহলে ডিএই উদ্দিষ্ট ত্রিভুজ ক্লিয়ার জি স্যার আর কোনো ভেজাল আছে না স্যার আচ্ছা বুঝতে পারছো তো